সহমরণ প্রথা তৎকালীন সমাজের এক অমানবিক ভয়াবহতা। মৃত স্বামীর জ্বলন্ত চিতায় সতী নামের জয়ধ্বনি দিয়ে অসহায় বিধবার জীবন্ত দেহ পরম উৎসাহে দাহ করা হতো। এই নিষ্ঠুর প্রথা থেকে নারী জাতিকে যিনি নতুন জীবন দান করে নবযুগের সূচনা করেছিলেন, তিনি সেই মহান প্রাণ রাজা রামমোহন রায়। আর তার এই প্রয়াসকে আইনসিদ্ধ করেছিলেন লর্ড উইলিয়াম বেন্টিং। আজ 2021 আমরা দাঁড়িয়ে 85 রাজা রামমোহন রায় সরণিতে তার বসত বাড়িতে। ওয়েলকাম টু মাই চ্যানেল অনন্যার সাথে। আজকে আমরা চলে এসেছি রাজা রামমোহন রায়ের বাড়িতে। আমার চ্যানেলে আপনারা অনেকবার আমাকে রাজা রামমোহন রায়ের বাড়ির ভিডিও দেওয়ার কথা বলেছিলেন, তো আজকে আমি চলে এসেছি। আর চলে এসেছি মানে আপনাদের পুরো বাড়িটাই ঘুরিয়ে দেখাবো। তো চলুন তাহলে দেখে নেওয়া যাক রাজা রামমোহন রায়ের বাড়ির বিভিন্ন অংশ। মধ্যযুগীয় অন্ধকারাচ্ছন্ন ভারতবর্ষে নবজাগরণের অগ্রদূত রাজা রামমোহন রায়ের এই বসত বাড়িটি আমার কাছে কলকাতার অন্যতম দর্শনীয় স্থান বলে মনে হয়েছে। বর্তমানে বাড়িটি রাজা রামমোহন রায় মেমোরিয়াল মিউজিয়াম। বাড়ি সংলগ্ন রামমোহন রায় কলেজের বিজ্ঞান বিভাগ। বাড়ি, কলেজ ও পুকুর মিলিয়ে প্রায় 76 কাটা জমি। বাড়িটির অতীত কাঠামোকে হুবহু এক রেখে সংস্কার করা হয়েছে মিউজিয়াম রূপে। 1815 খ্রিস্টাব্দে বাড়িটি রাজা রামমোহন রায় ফ্রান্সিস মেম্বার্সের থেকে 13,000 টাকায় কিনেছিলেন। রবীন্দ্রনাথ ঠাকুরকে তার অটোগ্রাফের খাতায় জীবনের হিরোর নাম লিখতে বলা হতে তিনি রাজা রামমোহন রায়ের নাম লিখেছিলেন। এখন আমরা যে সিঁড়িটি দেখতে পাচ্ছি সেটিই ছিল 1815 সালের কাঠের সিঁড়ি। আর বর্তমানে আমরা যে সিঁড়ি দিয়ে ওপরে উঠছি সেটি একদমই নতুনভাবে তৈরি করা হয়েছিল। ঢোকার দুদিকে ছিল দুটি কাঠের সিঁড়ি, কিন্তু এই দিকে সিঁড়িটি একদমই ভেঙে যাওয়ায় সেটিকে নতুনভাবে তৈরি করে দোতলায় যাওয়ার পথটি প্রস্তুত করা হয়েছে। মাত্র 10 টাকা প্রবেশ মূল্য দিয়েই আপনারা এই সুন্দর মিউজিয়ামটি অনায়াসে ঘুরে দেখতে পারেন। দোতলা এবং একতলার হলঘরটি ও আশেপাশের ঘরগুলি সাজানো হয়েছে রামমোহন রায় ও তার জীবনের সাথে ঘটে যাওয়া নানান ঘটনাবলী দিয়ে। কলকাতায় স্থায়ীভাবে বসবাস করায় মনস্থ করলে তার প্রথম ঠিকানা হল মানিকতলা বাগানবাড়ি, যেটি বর্তমানে পুলিশ মিউজিয়াম। এই মানিকতলা বাগানবাড়িতেই আত্মীয় সভা স্থাপিত হয় ও তার প্রথম অধিবেশনগুলি এই মানিকতলা বাগানবাড়িতেই হয়েছিল। আর দ্বিতীয় বাড়িটি ছিল বর্তমান এই বাড়িটি, সিমলা বাড়ি নামেও পরিচিত ছিল এই বাড়িটি। এখানে বাস করতেন তার পরিবারবর্গ ও তিনি। আর মানিকতলা বাগানবাড়িতে বিভিন্ন রকম আলোচনা সভা, বন্ধু বান্ধবের সাথে, ইংরেজদের সাথে গুরুতর মত বিনিময় হয়ে থাকত। এছাড়াও কলকাতায় তার আরও দুটি বাড়ির হদিশ পাওয়া যায়, একটি চৌরঙ্গিতে ও একটি জোড়াসাঁকোতে, কিন্তু সে দুটো বাড়ির সঠিক অবস্থান জানা যায়নি। এই বাড়িরও ওপর ও নিচের তলার হলঘরটিতে আত্মীয় সভার বৈঠক শেষের দিকে বসত।
হলঘর ছাড়াও হলঘরের আশেপাশে আছে ছোট ছোট নানান ঘর এবং ঘরগুলি সাজানো নানান ঘটনাবলী দিয়ে। সতীদাহ বলুন বা সহমরণ প্রথা, তাঁরই নেতৃত্বে আন্দোলনের ফলে 1829 সালে সতীদাহ প্রথা এবং 1830 সালে গঙ্গাসাগরে সন্তান বিসর্জন আইনত নিষিদ্ধ হয়। সর্বতোভাবে তাকে সাহায্য করেছিলেন উইলিয়াম বেন্টিঙ্ক। এই ঘরটি সেই ঘটনাকেই তুলে ধরেছে। ১৮৩০ খ্রিস্টাব্দের নভেম্বরে আলবিয়ান নামক জাহাজে তিনি কলকাতা বন্দর থেকে ইংল্যান্ডের পথে যাত্রা করেন। সঙ্গে ছিল পালিত পুত্র রাজারাম। বিদেশে পৌঁছে অক্লান্ত পরিশ্রম, ভ্রমণ, পাশ্চাত্য মনীষীদের সাথে মতবিনিময়, মেধাচর্চায় ক্রমশ তার শরীর খারাপ হতে থাকে। 1833-এর সেপ্টেম্বর মাসে ক্লান্ত দেহে নির্জন বাসের জন্য রামমোহন রায় ব্রিস্টল শহরের কাছে স্টেপেলটন গ্রোভের কাছে তার বন্ধু রেভারেন্ড ডক্টর ল্যান্ড কার্পেন্টারের গৃহে গমন করেন। এই ছবিটি মৃতশয্যায় তার ছবি। সেপ্টেম্বরের শেষের দিকে তার শরীর আরও খারাপ হতে থাকে। অবশেষে 27 সেপ্টেম্বর ভারতবর্ষের আধুনিক যুগের জনক পৃথিবী থেকে বিদায় নিলেন। ব্রিস্টল শহরে আছে রামমোহন রায়ের সমাধি, আর যেটি বানিয়েছিলেন প্রিন্স তারকানাথ ঠাকুর। বসার ঘরের আদলে এই ঘরটিকে সাজানো হয়েছে, আর এখানে তার ব্যবহার করা যে সমস্ত জিনিস, আসবাবপত্র দেখতে পাচ্ছেন, সেগুলি সবই ব্রিস্টলের মেরি কার্পেন্টারের বাড়ি থেকে আনা হয়েছে। হুগলি জেলার খানাকুল কৃষ্ণনগর নিকটবর্তী রাধানগর গ্রামে 1772 খ্রিস্টাব্দের 22 মে রামমোহন রায় জন্মগ্রহণ করেছিলেন। বর্তমানে সেই ভিটের কোনো অস্তিত্ব নেই। আছে একটি স্মারকসৌধ এবং তার আতুরঘরটিকে চিহ্নিত করার পর আছে সেখানে একটি সুদৃশ্য ফলক। রামমোহন রায়ের বৌদি স্বেচ্ছায় সহমৃতা হয়েছিলেন রঘুনাথপুরে দ্বারকেশ্বর নদীর পাড়ে। সেই স্মৃতিচিহ্নটুকু ধরে রাখার জন্যই তিনি সেখানে একটি বাড়ি তৈরি করেছিলেন রঘুনাথপুরে, যেটি আমবাগানের বাড়ি বলে পরিচিত ছিল, কিন্তু বর্তমানে সেটি ধ্বংসাবশেষ। সেই অর্থে যদি ধরা যায় তাহলে তার অনেকগুলো বাড়ির মধ্যে একমাত্র এই বাড়িটি এখনো অবধি তার বসতবাড়ি হিসাবে আমাদের মধ্যে স্মৃতিচিহ্ন রূপে রয়ে গেছে। এই বাড়িতে শেষ বসবাস করেছিলেন ধরণীমোহন রায়, রামমোহন রায়ের নাতি প্যারিমোহনের দত্তক পুত্র। প্রতিটি ঘরেই আছে নানান মূল্যবান জিনিস। তিনি যে ধরনের পোশাক পরতেন সেই পোশাক আছে বুকসেলফ। তিনি যে ধরনের চিন্তাভাবনা পোষণ করতেন, ব্রহ্ম সঙ্গীতের নানান খসড়া সব কিছু দিয়ে সাজানো রয়েছে এই মিউজিয়ামটি। এবং মিউজিয়ামটির পরিচ্ছন্নতা এবং পরিপাটি বেশ সুন্দর। এইরকম আরও নতুন নতুন ভিডিও দেখতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটি, এবং ভিডিওর আপডেট পেতে বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন। চলে এসেছি এখন আমরা বাড়ির দোতলার পিছন দিকের বারান্দায়। নিচে আছে বাগান, বাগানের পরে পুকুর। এটি পুকুরে যাওয়ার প্রবেশপথ ছিল একসময়। বর্তমানে পুকুর ও বাগানের মাঝে পাঁচিল তুলে দেওয়া হয়েছে। কোনো এক সময় পুকুরে যাওয়ার ঘাটটি নকশাগুলি বাঁধানো ছিল সোনা দিয়ে। তারপর যা হয় আর কি, সোনা চুরি হয়ে গেছে আর বর্তমানে নকশাগুলি রয়ে গেছে। বাগানে ছিল একটি দোলনা।
আজ যদিও দোলনা স্ট্যান্ডটি আছে, কিন্তু দোলনাটি চুরি হয়ে গেছে। এই দোলনা বিষয়ে একটা মজার ঘটনা আছে। রামমোহন রায়ের ছেলে রমাপ্রসাদ ও দেবেন্দ্রনাথ ঠাকুর ছিলেন সহপাঠী। প্রতিদিন দেবেন্দ্রনাথ ঠাকুর স্কুল ফেরত এই দোলনায় দোল খেতে আসতেন। তারা দুজনে দোল খাওয়ার পরে রাজা রামমোহন রায় সেই দোলনায় চড়ে বসতেন আর ওনাদের বলতেন দোল দিতে। উনি দোলনায় দোল খেতে খেতে পুকুরের দিকে তাকিয়ে থাকতেন। প্রতিদিন এরকম ঘটনা দেখার পর তার ভৃত্য একদিন তাকে জিজ্ঞেস করলেন, আপনি রোজ এই দোলনায় চড়ে কি দেখেন? তখন উনি বলেছিলেন, আমি যখন বিলেত যাব তখন জাহাজের দোলানিতে কেমন লাগে সেটা আমি এই দোলনায় বসে বসে পুকুরের দিকে তাকিয়ে খানিকটা অনুভব করার চেষ্টা করি। বাড়ির পিছনের অংশে বাগান চত্বরে আছে অপরাজিতা। এক সময় এটি ছিল ভৃত্যদের থাকার জায়গা, যেখানে আজ অপরাজিতা নামক ভোকেশনাল সেন্টার। একতলার হলঘরটিতে আছে নানান মূল্যবান ছবি, আছে একটি লাইব্রেরি। লাইব্রেরিতে আছে 10,000-এরও বেশি বই, ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে সেটা জানাতে ভুলবেন না যেন। আর আমার মতো চাক্ষুষ এই বাড়িটি দেখতে অবশ্যই আসবেন রামমোহন রায় মেমোরিয়াল মিউজিয়ামে। আপনাদের জন্য ভিডিও ডেসক্রিপশন বক্সে এই বাড়ির গুগল ম্যাপটি দিয়ে রাখলাম। এটি সাধারণ ব্রাহ্ম সমাজ। রাজা রামমোহন রায়ের বাড়ির অনতি দূরেই এই সাধারণ ব্রাহ্ম সমাজ অবস্থিত। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটি। ভালো থাকবেন।